পাহাড়ে আঞ্চলিক সংগঠনকে চাঁদা দেয়া এবং গরুর বাড়তি দাম হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রিতে অপারগতা প্রকাশ করে খাগড়াছড়ি বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বাজার ঘুরে জানা যায়, সরকারিভাবে বেঁধে দেয়া দরে মাংস বিক্রি করে পোষাবে না এমন অজুহাতে ব্যবসায়ীরা কোনো গরু জবাই করেনি, তাই মাংস বেচা কেনাও বন্ধ রয়েছে। অনেকে মাংস কিনতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিষয়টি জানতে পেরে খালি হাতে ফেরত যান। এ বিষয়ে খাগড়াছড়ি মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী বলেন, সরকারের বেঁধে দেওয়া কেজি 664 টাকায় কোনো অবস্থায় গরুর মাংস বিক্রি সম্ভব না। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় মাংস বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমনিতে বাজারে গরুর দাম বাড়তি, তার মধ্যে গরু কিনে বাজারে আনতে পথে পথে কয়েকটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনকে চাঁদা দিতে হয়। খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। আগামীকাল থেকে খাগড়াছড়িতে গরুর মাংস হাড়সহ 700 টাকা এবং হাড় ছাড়া 800 টাকা দরে বিক্রি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ করলেও পরে কেজি প্রতি 190 টাকা দরে স্থানীয় মুরগি ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি বিক্রি শুরু করেন।